ঢালিউড অভিনেত্রী নিপুণ আক্তার আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের আশীর্বাদ পুষ্ট। এ বিষয়টি নিয়ে চর্চা ছিল অনেকদিন থেকেই। এবার প্রকাশ্যে এল নতুন খবর। অভিযোগ উঠেছে এক রাজনীতিবিদের সরাসরি প্রভাব রয়েছে নিপুণের দাপটের পেছনে। নির্বাচনে তাকে জয়ী করতে নির্বাচন কমিশনদের ভয় ভীতি ও প্রলোভন দেখান রাজনৈতিক নেতারা। এমনকি নিপুণকে জয়ী করতে 17 বার ফোন করেন শেখ সেলিম। 2022 সালের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোট গণনায় জাহিদ খান জয়ী হন। তবে সে ফলাফল মেনে না নিয়ে আদালতে যান নিপুণ আক্তার। পরে আদালতের নির্দেশে শিল্পী সমিতির চেয়ারে বসেন তিনি। নির্বাচনে হেরেও নিপুণ কিভাবে সাধারণ সম্পাদকের চেয়ারে বসলেন তা নিয়েও বিস্তর আলাপ হয়েছে। গুঞ্জন ওঠে শিল্পী সমিতিতে নিপুণের দাপটের পেছনে এক রাজনীতিবিদের সরাসরি প্রভাব রয়েছে। ওই সময় ভয়ে মুখ কেউ না খুললেও এবার প্রকাশ্যেই শিল্পী সমিতির নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ আনলেন সে সময় দায়িত্ব পালন করা কমিশনাররা। 2022 সালে শিল্পী সমিতির ভোটে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পীরজাদা হারুন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভোট গণনার রাতে তার ওপর দেশের ক্ষমতাবান একজন রাজনীতিবিদ চাপ প্রয়োগ করেছিলেন নিপুণকে জেতানোর জন্য। তিনি জানান, নির্বাচনের ফলাফলের রাতটি ছিল নির্বাচন কমিশনারদের জন্য ভয়াবহ পরীক্ষার রাত। ফলাফল গণনা শুরু থেকেই একের পর এক হুমকি আসতে থাকে। পরিস্থিতি বেগতিক হয় ফলাফল ঘোষণার আগ মুহূর্তে, কারণ জায়েদ খানের চেয়ে ভোটে পিছিয়ে যান নিপুণ আক্তার। তখন থেকেই একের পর এক ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিরা ভয়ভীতি দেখাতে থাকেন। ওই নির্বাচনেই হারুনের সঙ্গে নির্বাচন কমিশনে যুক্ত আর এক সদস্য বলেন, নিপুণকে জয়ী করতে সেদিন রাতে 17 বার ফোন করেন শেখ সেলিম। এমনকি নির্বাচন কমিশনারকেও ভয় ভীতি দেখিয়ে গালিগালাজ করেন, বলেন পুলিশ দিয়ে তুলে নিয়ে যাবেন। এরপরই প্রশ্ন ওঠে, নিপুণের সঙ্গে শেখ ফজলুল করিম সেলিমের পরিচয় হলো কিভাবে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ সেলিম। জানা যায়, 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বদলে যান নিপুণ। রাজনৈতিক অঙ্গনে তার চলাফেরা বাড়তে থাকে, সে সময় থেকেই পরিচয় শুরু। তারপর নিপুণের সঙ্গে শেখ সেলিমের সখ্যতা চোখে পড়ে একাধিকবার। 2012 সালে বনানীর অভিজাত এলাকায় নিপুণ গড়ে তোলেন নিজস্ব পার্লার, সেটা উদ্বোধন করতেও আসেন শেখ সেলিম। সেই থেকেই আলোচনায় আসেন ঢালিউড নায়িকা নিপুণ আক্তার। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।